স্নেহের ছাত্রীরা, আজ আমি তোমাদের বীজগাণিতিক সংখ্যামালার সরলীকরণ এই চ্যাপ্টার অর্থাৎ অধ্যায় 15 এটা নিয়ে আলোচনা করছি। দেখো, এখানে বীজগাণিতিক সংখ্যামালার সরলীকরণ আমরা কিভাবে করব, আমি নিজে করি কয়েকটা প্রবলেম একটু দেখিয়ে দিচ্ছি। দেখো, 15.1, একের দাগে 3, দেখো এ বাই এ স্কোয়ার প্লাস এ বি মাইনাস বি বাই এ প্লাস বি হোল স্কোয়ার। তো এই টাইপের থাকলে আমরা কি করব, না এগুলোকে একই হর বিশিষ্ট করব। লসাগু করার যা নিয়ম হয়, তোমরা জানো ভগ্নাংশের লসাগুর যা নিয়ম আছে, অর্থাৎ এদের হরগুলোর লসাগু নির্ণয় করতে হয়। তো এখানে আমি আগে একটু দেখছি, এর হরে এ স্কোয়ার প্লাস এ বি আছে, এ কমন নিলে এ প্লাস বি হয়, ওপরে এ আছে কাটাকুটি হয়ে গিয়ে, তাহলে এটা 1/a + b মাইনাস বি বাই এ প্লাস বি হোল স্কোয়ার। তো এদেরকে আমরা একই হর বিশিষ্ট করব। এটা আছে এ প্লাস বি, এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, এদের লসাগু কত হয়, এ প্লাস বি হোল স্কোয়ার, নিচে এ প্লাস বি হোল স্কোয়ার বসলো, তাহলে ওপরে কী আসবে, এখানে এ প্লাস বি হোল স্কোয়ারকে এ প্লাস বি দিয়ে ভাগ করলে আসে এ প্লাস বি, সেই এ প্লাস বি উপরে 1-এর সঙ্গে গুণ হবে, কত হলো এ প্লাস বি, মাইনাস বি হবে, কারণ এখানে এ প্লাস বি হোল স্কোয়ার আছে, এরও নিচে এ প্লাস বি হোল স্কোয়ার আছে, তো এক্ষেত্রে এখানে লবে যা আছে সেটাই বসবে। দেখো, বি মাইনাস বি কেটে গিয়ে থাকলো এ বাই এ প্লাস বি হোল স্কোয়ার। নিজে করি 15.3, দেখো এখানকার একটা অঙ্ক করছি, বি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার বাই এক্স প্লাস ওয়াই বাজিত বি মাইনাস কিউ বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তো এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করছি, বি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারকে বি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ বাই এক্স প্লাস ওয়াই ভাজিত পি মাইনাস কিউ বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারকে বলছি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ বাই এক্স প্লাস ওয়াই গুণিতক। তাহলে এটা দেখো, গুণের ক্ষেত্রে ভাগটা যেহেতু আমরা গুণ লিখছি, তাহলে ডান দিকে যেটা রয়েছে যে ভগ্নাংশটা তার অনন্য নেওয়া হবে, অর্থাৎ ভগ্নাংশটা উল্টে দিলাম, লবকে হর আর হরকে লব করলাম, তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই বাই পি মাইনাস কিউ, এক্স প্লাস ওয়াই কেটে গেল, পি মাইনাস কিউ কাটলো, তাহলে থাকলো এখানে পি প্লাস কিউ ইন্টু এক্স মাইনাস ওয়াই, তাহলে এটাকে পি এক্স মাইনাস পি ওয়াই প্লাস কিউ এক্স মাইনাস কিউ ওয়াই সরল করলে এটা হলো। নেক্সট দেখো, আমরা কোষে দেখি 15-তে একদম চলে আসছি, কোষে দেখি 15-তে দেখো, এই যে নিচের সম্পর্কগুলি দেখি ও কোনটি সত্য ও কোনটি মিথ্যা লিখি। তো এখানে আমি অঙ্কগুলো সবই কিন্তু করে দিচ্ছি, একটু দেখে নাও, আমি একের দাগে 2 করছি, এ বাই এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এ বাই এক্স প্লাস এ বাই ওয়াই। দেখো এই সম্পর্কটা কিন্তু মিথ্যে, কেন মিথ্যে সেটা একটু বলে দিই, কারণ মূলদ সংখ্যার ভাগ বাম বিচ্ছেদ নিয়ম মেনে চলে না। এটা যদি ইকুয়াল হয় এটাকে বলা হচ্ছে বাম বিচ্ছেদ নিয়ম, মেনে না চললে সেটা নট ইকুয়াল হয়, অর্থাৎ এ ভাজিতক এক্স প্লাস ওয়াই ব্র্যাকেটের মধ্যে নট ইকুয়াল টু এ ভাজিতক এক্স প্লাস এ ভাজিতক ওয়াই, এটাকে বলা হচ্ছে বাম বিচ্ছেদ নিয়ম। এটা যদি মেনে চলতো ইকুয়াল সাইন হতো, যেহেতু এটা মেনে চলে না এটা নট ইকুয়াল টু সাইন বসছে, তাহলে এটাকেই আমরা কি বলছি, বাম বিচ্ছেদ নিয়ম। আর তোমরা জানো যে কোনো পূর্ণ সংখ্যার ভাগ বাম বিচ্ছেদ নিয়ম মেনে চলে না, কিন্তু ডান বিচ্ছেদ নিয়ম মেনে চলে। তো মূলদ সংখ্যার ক্ষেত্রেও একই জিনিস প্রযোজ্য। তো আমি এখানে এ এক্স ওয়াই যেখানে যে কোনো তিনটি মূলদ সংখ্যা বলে নিলাম, এই ধর্মটা কিন্তু অবশ্যই মনে রাখবে। নেক্সট দেখো, আমি একের অঙ্কটাই বলছি, এ প্লাস বি বাই সি ইকুয়াল টু এ বাই সি প্লাস বি বাই সি, এটা কিন্তু হয়, এই সম্পর্কটা সত্য। কেন সত্য একটু বলে দিই, এখনই যে বললাম যে এটাকে বলা হচ্ছে ডান বিচ্ছেদ নিয়ম, এই সম্পর্কটা সত্য বলা হচ্ছে, কেন না মূলদ সংখ্যার ভাগ ডান বিচ্ছেদ নিয়ম মেনে চলে, অর্থাৎ এ প্লাস বি ভাজিতক সি ইকুয়াল টু এ ভাজিতক সি প্লাস বি ভাজিতক সি, যেখানে এ বি সি যে কোনো তিনটি মূলত সংখ্যা। তোমরা ক্লাস 7-এ এই সূত্রটা তোমরা পড়ে এসেছো, এটাকে বা এই নিয়মটা পড়ে এসেছো, এটাকে বলা হচ্ছে, সেখানে তোমরা পূর্ণ সংখ্যার উপরে পড়ে এসেছো, ক্লাস 8-এ তোমরা এটা জানছো, এটা মূলত সংখ্যার উপরে জানছো। এখানে যদিও কিছু মূলত সংখ্যা পূর্ণ সংখ্যা বলা নেই, আমরা এখানে এবিসিকে মূলত সংখ্যা বলেই ধরে নিলাম, কারণ তোমরা তো মূলত সংখ্যা অবধি শিখেছো, তো আমরা ধরে নিলাম যে এবিসি হচ্ছে যে কোনো তিনটি সংখ্যা বললেও হবে, সংখ্যা বললে এখানে মূলত সংখ্যাই বোঝাবে, যেহেতু তোমরা মূলত সংখ্যা অবধি জানো। তাহলে বুঝতে পারলে এই সম্পর্কটা সত্য হলো, যেহেতু এটা ডান বিচ্ছেদ নিয়ম মেনে চলে মূলত সংখ্যার ভাগ, কিন্তু বাম বিচ্ছেদ নিয়ম মেনে চলে না, নট ইকুয়াল টু বলে এটা মিথ্যে হলো এই সম্পর্কটা। 3-এর দাগে বলছে, দেখো
x माइनस वाई बाई ए माइनस बी इक्वल टू वाई माइनस एक्स बाई बी माइनस ए। तो देखी हमें एक्स माइनस वाई बाई ए माइनस बी इक्वल टू कि माइनस कमन नहीं ना एखे थको वाई माइनस एक्स एगुलर चिन्ह बदल हो जाए एक्सटा हो जाए माइनस एक्स माइनस वाई हो जाए वाई माइनस एक्सटा के आगे लिखब ना बोले पेचने लिखल इन वाई माइनस एक्स लिखल तेमनी नीचेटा थे माइनस कमन ना बी माइनस ए माइनस माइनस ओपर नीचे केटे गले थे कि वाई माइनस एक्स बाई बी माइनस ए तेल ये समान तो ये हलो तेल सम्पर्क सत्य हलो। नेक्स्ट देखो चार कि वन बाई एक्स प्लस वन बाई वाई इक्वल टू वन बाई एक्स प्लस वाई सम्पर्क किन्तु मिथ्या क्या मिथ्या होच्छे देखो जो वन बाई एक्स प्लस वन बाई वाई अर्थात बाम पक्षे जेटा रही है ये सरल कर ले एक्स वाई हरे पाची एक्स वाई ओपर की आसपे वाई प्लस एक्स देखो एर संगे कि मिलछे मिलछे ना ताहले एटा होच्छे मिथ्या। दुइयेर दागे दुई देखो एटाके आमादेर सरल कर लिखते हबे एटीन ए टू दि पावर फोर बी टू दि पावर फाइव सी स्कोयर बाई ट्वेंटी वन ए टू दि पावर सेवेन बी स्कोयर आमि एखाने काटाकुटी करे तीन छय अठारो तीन साथे एकुश लिखलाम तो छय बाई सात हलो सूचकेर नियम अनुसारे ए टू दि पावर कत हबे फोर माइनस सेभेन भागेर क्षेत्रे एई घातगुलो वियोग हये जाए बी टू दि पावर फाइव माइनस टू और सी स्कोयर उपरे आछे नीचे नेई ताहले सी स्कोयर तेल सिक्स बाई सेवेन ए टू दि पावर माइनस थ्री बी किऊब सी स्कोयर देखो जो माइनस थ्री सेचे लिखले सेभेन ए किऊब हो सिक्स बी किऊब सी स्कोयर बाई सेभेन ए टू दि पावर माइनस थ्री जो ऊपर छिल से नीचे लिखते कि हो गल ए किऊब। नेक्स्ट देखो छय प्रब्लेम कि एक्स स्कोयर माइनस एक्स माइनस सिक्स बाई एक्स स्कोयर प्लस फोर एक्स माइनस फाइव इंटू एक्स स्कोयर प्लस सिक्स एक्स प्लस फाइव बाई एक्स स्कोयर माइनस फोर एक्स प्लस थ्री देखे बुझते पदगुलर प्रत्येक किन्तु এই রাশিমালাগুলোর প্রত্যেকটি কিন্তু আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি মধ্য সহগ বিশ্লেষণ পদ্ধতিতে। তাহলে ওই পদ্ধতিতে আমি উৎপাদকে বিশ্লেষণ করে নিচ্ছি ছয় দেখো তিন দুয়ে ছয় হয় আর বিয়োগ করে একও আসে এখানে এক্সের সহগ হচ্ছে এক মাইনাস এক মাইনাসটাকে বাইরে রেখেছি তেমনি দেখো পাঁচের উৎপাদকে বিশ্লেষণ করে বিয়োগ করে চার আনতে হবে তাহলে পাঁচ বিযুক্ত এক করলাম তেমনি দেখো পাঁচের উৎপাদক বিশ্লেষণ করে যোগ করে ছয় আনতে হবে তাহলে পাঁচ যুক্ত এক নিলাম তিনের দুটো উৎপাদক বিশ্লেষণ করতে হবে যোগ করে চার আনতে হবে তিন যুক্ত এক করলাম প্রত্যেকটা একই সঙ্গে আমরা উৎপাদকে বিশ্লেষণ করছি এই উৎপাদকে বিশ্লেষণ তোমরা শিখেছ সুতরাং দেখে বুঝতে পারবে আমি কিন্তু এই স্টেপটা আর বলছি না দেখো তোমরা একটু পজ করে এটা না হয় দেখে নেবে তাহলে আমি উৎপাদকে বিশ্লেষণ করে কি পেলাম এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স প্লাস টু নিচে এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স মাইনাস ওয়ান এটা হচ্ছে এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স প্লাস ওয়ান নিচে হচ্ছে এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ওয়ান এবার দেখো গুণ চিহ্ন রয়েছে তাহলে এটার সঙ্গে এটা কাটলাম এটার সঙ্গে এটা কাটলাম উপরে থাকলো দেখো এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস ওয়ান নিচে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার দুটো এক্স মাইনাস ওয়ান গুণ মানে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার তো আমি এই স্টেপেই এই গুণটা করে লিখছি এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস এক্স প্লাস টু বাই এক্স মাইনাস ওয়ানের হোল স্কোয়ার সূত্র কি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান তাহলে উপরে হলো এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু বাই এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান। নেক্সট দেখো সাতের অঙ্ক বলছে কি এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস এবি ভাজিত এ কিউব প্লাস বি কিউব বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেখো যেগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করা সম্ভব সেগুলোকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। আচ্ছা এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার এটার কোনো উৎপাদকের সূত্র নেই এটা এরকমই থাকলো এই দুটো থেকে এ কমন নিলে এ প্লাস বি ভাজিত এটা এটার উৎপাদকের সূত্র রয়েছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার তোমরা ঘনের সূত্রে তো এটা পেয়েছো ঘন নির্ণয়ের সূত্রতে আর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি উৎপাদকে বিশ্লেষণ করলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এবার আমরা কি করব এখানে যা আছে লিখলাম এই ভাগটাকে গুণ হিসেবে লিখছি তাহলে কি হবে এই ভগ্নাংশটার অনন্যক নিতে হবে অর্থাৎ এর হরটা লবে যাবে লবটা হরে যাবে তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বাই এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এই টার্ম এই টার্ম ওপরে আর নিচে রয়েছে কাটাকুটি হলো এ প্লাস বি কাটাকুটি হলো থাকলো কে ওপরে থাকলো এ মাইনাস বি নিচে থাকলো এ ইন্টু এ প্লাস বি বাই এ মাইনাস বি বাই এই এটা গুণ করে দিলে এ স্কোয়ার প্লাস এ বি তিনের দাগে চার দেখো টু এ স্কোয়ার বি বাই থ্রি বি স্কোয়ার সি ইন্টু সি টু দি পাওয়ার ফোর বাই থ্রি এ কিউ ভাজিত ফোর বি সি কিউ বাই নাইন এ স্কোয়ার তাহলে এটাকে কী করব না দেখো এই যেটা ভাগ ছিল সেটাকে জাস্ট গুণ করে কি লিখলাম নাইন এ স্কোয়ার বাই ফোর বি সি কিউব করলাম অর্থাৎ এইটার অনন্যক নিলাম যেই গুণ চিহ্ন দিয়েছি এটার অনন্যক আসবে তাহলে এটা দেখো কাটাকুটি করছি দু দুয়ে চার হলো তিন তিন নয় এই নয়ের সঙ্গে কেটে গেল আর দেখো এবার এ স্কোয়ার আর এ স্কোয়ার গুণ করে লিখলাম এ টু দি পাওয়ার ফোর বি
সি টু দি পাওয়ার ফোর। নিচে তেমনি দেখো এ কিউব রয়েছে, এ কিউব লেখা হলো, আর টু একটা তো থেকে গেল, তো টু এ কিউব, তারপর বি স্কোয়ার ইন্টু বি করে বি কিউব, সি ইন্টু সি কিউব করে সি টু দি পাওয়ার ফোর, একই পাওয়ার আছে, দুটো কেটে দিলাম। তাহলে এবার দেখো এ টু দি পাওয়ার ফোর আর এ কিউব কেটে ওপরে একটা এ থাকলো, বি আর নিচে বি কিউব কেটে কি থাকলো নিচে বি স্কোয়ার, তাহলে এ বাই টু বি স্কোয়ার। তুমি সূচকের নিয়মে এটা করতে পারো বা এইভাবেও মনে মনে করে কাজটা করে নিতে পারো। নেক্সট দেখো পাঁচের অঙ্ক, ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি। সেই আগের মতো এগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। দেখো এটাকে আমি দুই প্লাস ওয়ান লিখেছি, এটাকে থ্রি প্লাস টু লিখেছি, এটাকে থ্রি প্লাস ওয়ান লিখেছি। উৎপাদকে বিশ্লেষণ এটা তোমরা নিজেরা করতে পারবে, ঠিক আছে? দেখো আমি এখানে এই লাইনটায় বলছি, এইগুলো তোমরা দেখে নিলেই বুঝতে পারবে। তাহলে এটা হচ্ছে ওয়ান বাই এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস থ্রি। আর এই স্টেপগুলো তো বোঝাই যাচ্ছে। এবার দেখো এই স্টেপ থেকে এটা কীভাবে লিখছি, ওয়ান বাই এক্স মাইনাস টু মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান কাকে লিখলাম, এই পদটাকে লিখলাম। কীভাবে লিখলাম দেখো, মনে মনে ভেবে নাও। এটাকে যদি আমি সরল করি, এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস ওয়ান নিচে আসলো, ওপরে কী আসবে না, ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান, তাহলে ওপরে হলো এক্স মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু মানে মাইনাস এক্স প্লাস টু। তাহলে তোমরা এটা একটু রাফে লিখে নিতে পারো, এই অংশটা উপরে কী এলো না, এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স প্লাস টু, ওপরে কী এলো এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স আর মাইনাসে মাইনাসে প্লাস টু। দেখো এক্স মাইনাস এক্স কেটে গেল, মাইনাস ওয়ান প্লাস টু মিলে ওয়ান হলো, দেখো ওয়ানই ছিল, তাহলে যা ছিল সেটাই লেখা হলো। দরকার মনে করলে তোমরা একটু রাফে এরকমভাবে করে নিতে পারো। একইভাবে এটাকেও লিখলাম, দেখো ওয়ান বাই এক্স মাইনাস থ্রি মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস টু, এটার ক্ষেত্রে একটু আলাদা হবে। দেখো ওয়ান বাই এক্স মাইনাস থ্রি মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান করলে কী আসছে, দেখো নিচে তো এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ওয়ান এলো, ওপরে কী আসবে না, এক্স মাইনাস ওয়ান, এই এক্স মাইনাস ওয়ানের সঙ্গে ওয়ান গুণ হলো, তেমনি মাইনাস এক্স প্লাস থ্রি হলো। তাহলে মাইনাস এক্স, এক্স কেটে গেল, মাইনাস ওয়ান প্লাস থ্রি মিলে কত হলো, প্লাস টু, কিন্তু এখানে কি টু ছিল, ওয়ান ছিল। তাহলে ওটা মেলানোর জন্য সামনে একটা আমি ব্র্যাকেটের সামনে একটা হাফ দিয়ে দিলাম, বুঝতে পেরেছো? এটা যেহেতু সরল করলে টু বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস থ্রি আসছে, সামনে আমি যেন হাফ দিলাম যাতে করে টু আর টু কেটে গিয়ে ওয়ানই হয়, অর্থাৎ যা ছিল তার বাইরে তো আমরা লিখতে পারি না। এবার দেখো এই দুটো, এটা যেহেতু বন্ধনী দেওয়া আছে কিন্তু প্লাস চিহ্ন দেওয়া আছে, আবার দেখো এই পদটা যা আছে এখানে তার ঋণাত্মক পদ এখানে বসে আছে, তাহলে এই দুটো পদ কাটা গেল, থাকলো কে ওয়ান বাই এক্স মাইনাস থ্রি মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান। এটাতে মাইনাস আছে বলে সেটাকে আগে লিখলাম না পরে লিখলাম, এটা প্লাস আছে বলে আগে লিখলাম, প্লাস হাফ ইন্টু ওয়ান বাই এক্স মাইনাস থ্রি মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান। তাহলে দেখো ওয়ান বাই এক্স মাইনাস থ্রি মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান এখানেও রয়েছে, এখানেও রয়েছে, কমন নিয়ে নিলাম, তাহলে এখানে আর কী আছে, কিছু নেই মানে এখানে কত আছে, ওয়ান প্লাস হাফ। তাহলে এবার এটাকে সরল করছি, দেখো এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ওয়ান, উপরে আসছে এক্স মাইনাস ওয়ান, এবার মাইনাস ওয়ান ইন্টু এটা মানে মাইনাস এক্স প্লাস থ্রি, মাইনাস ওয়ান ইন্টু এক্স মানে মাইনাস এক্স, মাইনাস ওয়ান ইন্টু মাইনাস থ্রি মানে প্লাস থ্রি, ইন্টু এক যুক্ত হাফ মানে তিনের দুই। এবার এক্স মাইনাস এক্স কেটে গেল, এখানে মাইনাস ওয়ান প্লাস থ্রি মিলে কত হলো, টু। তাহলে দেখো এবার এইখানে আমি টু ইন্টু লিখলাম তিনের দুই ইন্টু এইটাকে নিচে লিখলাম ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি। দেখো এই এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ওয়ান এটাকে কিন্তু এইটাকে ভেঙে আমরা পেয়েছি, সেই জন্য আমি এখানে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি আবার লিখে ফেললাম, তাহলে থ্রি বাই এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি, এটাই হলো সরল। নেক্সট দেখো ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান প্লাস টু এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ফোর এক্স কিউব বাই এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান। আচ্ছা এটার ক্ষেত্রে আমরা কী করবো না, দেখো প্রথম দুটোকে সরল করছি, এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান করে কত পাচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে এর ওপরে কী হবে, এক্স প্লাস ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়ান, এটার সঙ্গে এটা গুণ হবে, এটার সঙ্গে এটা গুণ হবে, ঠিক আছে? যেহেতু এই দুটোর গুণফল এখানে লসাগু হিসেবে বসেছে সেই জন্য এরকম কোনাকুনি আমরা গুণ করলাম, প্লাস পরের পদগুলো যা আছে তাই লেখা হলো। তাহলে এটা কী আসছে না, টু এক্স, ওপরে কী আসছে, টু এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তো আমি একসঙ্গে আবার এই দুটো নিয়ে সরল করলাম, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটা হচ্ছে লসাগু হলো হরে।
তাহলে উপরে কি আসবে? এখানে যেহেতু 2x, এই 2x এর সঙ্গে x স্কয়ার প্লাস 1 গুণ হবে, প্লাস এই 2x এর সঙ্গে x স্কয়ার মাইনাস 1 গুণ হবে। কখন হচ্ছে এই জিনিসটা? যখন আমাদের এই দুটো পদের হরগুলো হরের ক্ষেত্রে শুধু গুণফল আকারে লসাগু বসে যাচ্ছে, তখনই কিন্তু এই কোণাকুণি গুণগুলো আমরা করছি। তাহলে তারপরে আর কি পদ আছে? প্লাস 4x কিউব বাই x টু দি পাওয়ার 4 প্লাস 1। এবার এটাকে সরল করলে কি পাচ্ছি? না, এক্স স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, মানে x টু দি পাওয়ার 4 মাইনাস 1। এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সূত্রটা কি? না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটা হবে x টু দি পাওয়ার 4 মাইনাস 1। তেমনি দেখো, এই দুটো পদ থেকে 2x কমন নিলে এখানে থাকলো x স্কোয়ার প্লাস 1, এখানে হচ্ছে প্লাস x স্কোয়ার মাইনাস 1। পরের পদটা যা আছে বসে গেল। তাহলে এবারে দেখো, মাইনাস 1 প্লাস 1 কেটে দিলে 2x স্কোয়ার হয়, x স্কোয়ার প্লাস x স্কোয়ার মানে 2x স্কোয়ার। তাহলে 2x ইন্টু 2x স্কোয়ার বাই x টু দি পাওয়ার 4 মাইনাস 1 প্লাস পরের পদ বসলো ইকুয়াল টু, দেখো এটা 2 2 4, 4x কিউব বাই x টু দি পাওয়ার 4 মাইনাস 1 প্লাস 4x কিউব বাই x টু দি পাওয়ার 4 প্লাস 1। আবার সেই আগের নিয়মে দেখো, লসাগু হলো x টু দি পাওয়ার 4 মাইনাস 1 ইন্টু x টু দি পাওয়ার 4 প্লাস 1। তাহলে পরে 4x কিউব ইন্টু x টু দি পাওয়ার 4 প্লাস 1 প্লাস 4x কিউব ইন্টু x টু দি পাওয়ার 4 মাইনাস 1। তাহলে এই দুটো পদ থেকে আবার 4x কিউব কমন নাও, এখানে পড়ে আছে x টু দি পাওয়ার 4 প্লাস 1, এখানে পড়ে আছে প্লাস x টু দি পাওয়ার 4 মাইনাস 1। প্লাস 1 মাইনাস 1 কেটে গেল, তাহলে এখানে 4x কিউব ইন্টু x টু দি পাওয়ার 4 প্লাস x টু দি পাওয়ার 4 মিলে 2x টু দি পাওয়ার 4 বাই x টু দি পাওয়ার 8 মাইনাস 1, 4 2 8, x টু দি পাওয়ার x কিউব ইন্টু x টু দি পাওয়ার 4 মিলে কত হলো? x টু দি পাওয়ার 7 বাই x টু দি পাওয়ার 8 মাইনাস 1। নেক্সট দেখো নয়ের প্রবলেমটা, b প্লাস c মাইনাস a বাই a মাইনাস b ইন্টু a মাইনাস c প্লাস c প্লাস a মাইনাস b বাই b মাইনাস c ইন্টু b মাইনাস a প্লাস এ প্লাস বি মাইনাস সি ইন্টু সি মাইনাস বাই সি মাইনাস এ ইন্টু সি মাইনাস বি। এই তিনটি পদের সমষ্টি আমাদের বার করতে হবে, সরল করতে হবে। দেখো এখানে এই নিচের পদগুলো দেখো, এখানে এ মাইনাস বি আছে, এখানে এ মাইনাস সি, বি মাইনাস সি, বি মাইনাস এ, সি মাইনাস এ, সি মাইনাস বি। দেখো যদি আমি এখান থেকে মাইনাস একটা কমন নিই এ মাইনাস সি থেকে, তাহলে এটা কী হয়ে যাবে? সি মাইনাস এ। তেমনি দেখো এখান থেকে যদি আমি একটা মাইনাস কমন নিই, তাহলে এটা কী হয়ে যাবে? এ মাইনাস বি, এটা তার ঠিক থাকবে। তেমনি দেখো এটার থেকে যদি আমি একটা মাইনাস কমন নিই, এটা কী হয়ে যাবে? বি মাইনাস সি, আর এটা যা আছে তাই থাকলো। তাহলে আমি দেখো এইভাবে ওপরের লবটাকে একই রেখে হরে প্রত্যেকটা থেকে মাইনাস কমন নিলাম, দিয়ে এটাকে লিখলাম এ মাইনাস বি ইন্টু সি মাইনাস এ, এটাতে মাইনাস বি মাইনাস সি ইন্টু এ মাইনাস বি, এটাতে বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ, সামনে একটা মাইনাস। দেখো পদগুলো দেখো, এ মাইনাস বি, এটাতেও এ মাইনাস বি আছে, বি মাইনাস সি, বি মাইনাস সি আছে, সি মাইনাস এ, সি মাইনাস এ আছে। দেখো তাহলে পদগুলো এবারে সব চেনা জানা পড়ে, এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ। এই আকারে আমি লসাগুটা পাওয়ার জন্য এইভাবে প্রত্যেকটা পদের হর থেকে মাইনাস কমন নিয়ে নিলাম। যেখান সেখান থেকে মাইনাস কমন নিলে কিন্তু হবে না, তুমি এটার থেকে মাইনাস কমন নিয়ে এটাকে বি মাইনাস এ লিখবে বলবে, তাহলে কিন্তু গুলিয়ে যাবে, কাজটা করো অসুবিধাজনক হবে। ঠিক আছে, তাহলে এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ, দেখো একটা সিরিয়াল মেনটেন করে হচ্ছে, ওই সিরিয়ালটা মেনটেন করে আমি কোনটা থেকে মাইনাস কমন নেব সেটা আমাদের বুঝে নিতে হবে। তাহলে দেখো মাইনাসটা যেহেতু সবার ক্ষেত্রে রয়েছে, আমি মাইনাসটা কমন নিয়ে এইভাবে লিখলাম। তাহলে মাইনাস ছাড়া এগুলো এবার লেখা হলো, সবই প্লাস হয়ে গেল। এবার দেখো মাইনাস বাইরে থাকলো, আর এখানে হরের লসাগুতে কী এলো? এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ। তাহলে দেখো এইগুলোর কিন্তু সব গুণফল বসে যায়নি, ঠিক আছে, এইগুলোর ক্ষেত্রে এই তিনটে পদের লসাগু বসেছে কিন্তু এইটা। তাহলে আমি ওপরে যখন লিখবো কি লিখবো? না, এটাকে এটা দিয়ে ভাগ করছি। কোন পদটা পড়ে আছে? না, বি মাইনাস সি পড়ে আছে। তাহলে বি মাইনাস সির সঙ্গে এই লবটা গুণ হবে, অর্থাৎ বি প্লাস সি মাইনাস এ ইন্টু বি মাইনাস সি। পরেরটা তেমনি সি প্লাস এ মাইনাস বি ইন্টু এটার ক্ষেত্রে কী পড়ে থাকবে? সি মাইনাস এ। তেমনি এটার থেকে ক্ষেত্রে পড়ে থাকবে এ মাইনাস বি। তাহলে গুণ করে লিখলাম। এবার আমি কি করছি, মাইনাস তো আমার বাইরে আছে, আর এখানে বাইরে আছে যেহেতু এটাকে বন্ধনী দিতেই পারো, এবার এটাকে গুণ করে লিখব। গুণ করাটার একটা নির্দিষ্ট নিয়ম আছে। দেখো আমি যদি বি প্লাস সির সঙ্গে বি মাইনাস সি গুণ করি, এটার একটা সূত্র রয়েছে, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আলাদা আলাদা করে সবগুলো না গুণ করে বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি একসঙ্গে গুণ করে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার লিখলাম। আর তাহলে এখানে কে পড়ে আছে? মাইনাস এ। তাহলে মাইনাস এর সঙ্গে বি মাইনাস সি আবার গুণ হবে, তাহলে মাইনাস এ বি প্লাস এ সি। তেমনি এই এইটার ক্ষেত্রেও তাই, সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ গুণ করে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর মাইনাস বি ইন্টু সি মাইনাস এ গুণ করে মাইনাস বি সি প্লাস এ বি। পরেরটা তেমনি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই দুটো গুণ করে আর মাইনাস সি এ প্লাস বি সি।
দেখো এগুলো সবই কেটে যাবে, দেখবে তোমরা নিজেরা। তাহলে এটা জিরো বাই এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ, তাহলে ভ্যালুটা কত হলো, না জিরো হলো। ঠিক আছে, নেক্সট দেখো আমি দশের অঙ্কটা করছি। আচ্ছা দশের অঙ্কটা কি বলছি দেখো, না দশের অঙ্কটা হচ্ছে এ স্কোয়ার বাই এক্স মাইনাস এ প্লাস বি স্কোয়ার বাই এক্স মাইনাস বি প্লাস সি স্কোয়ার বাই এক্স মাইনাস সি প্লাস এ প্লাস বি প্লাস সি বাই এটা রয়েছে। তো এই অঙ্কগুলোর একটা নির্দিষ্ট পদ্ধতি রয়েছে, তোমাদের একটু প্র্যাকটিসই করতে হবে। দেখো এই এটাকে যদি এই স্কোয়ার বাই এক্স মাইনাস এর সঙ্গে নিই তাহলে কী হবে, স্কোয়ার বাই এক্স মাইনাস এ প্লাস এ, তেমনি বি স্কোয়ার বাই এক্স মাইনাস বির সঙ্গে প্লাস বি নিলাম, সি স্কোয়ার বাই এক্স মাইনাস সির সঙ্গে প্লাস সি নিলাম, আর নিচে যা আছে তাই লিখলাম। এবার এটাকে সরল করছি, অর্থাৎ এই দুটো মিলে একটা, আবার দেখো এই দুটো মিলে একটা, এই দুটো মিলে একটা, এইভাবে নিয়ে আমি সরল করছি। তাহলে এখানে কী আসবে, এক্স মাইনাস এ আসবে হরে, তাহলে উপরে আসবে এ স্কোয়ার প্লাস এর সঙ্গে এক্স মাইনাস এ গুণ হবে, অর্থাৎ এ এক্স মাইনাস এ স্কোয়ার, প্লাস এ মাইনাস এ গুণ করে মাইনাস এ স্কোয়ার। তেমনি পরেরটা দেখো বি স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস বি স্কোয়ার বাই এক্স মাইনাস বি, এটার ক্ষেত্রে হবে সি স্কোয়ার প্লাস সি এক্স মাইনাস সি স্কোয়ার বাই এক্স মাইনাস সি, নিচে যা ছিল বসলো। এবার দেখো এটা তাহলে এ এক্স বাই এক্স মাইনাস এ বি এক্স বাই এক্স মাইনাস বি প্লাস সি এক্স বাই এক্স মাইনাস সি, যেহেতু এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কেটে গেছে, বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে গেছে, সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কেটে গেছে, তাহলে দেখো এবার এই তিনটে পদ থেকে একটা জিনিস কমন আসবে, সেটা কি না এক্স কমন আসবে। এক্স দেখো এটাতেও রয়েছে, এটাতেও রয়েছে, এটাতেও রয়েছে, তাহলে কমন নিই, এখানে পড়ে আছে এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি বাই এটা। তাহলে দেখো এই দুটো কেটে দিলে থাকলো কে এক্স, তাহলে এটা সরল ভ্যালু, সরল তো সরলতম মান হচ্ছে এক্স। এগারো অঙ্ক দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভাজিত এ প্লাস বি বাই এ মাইনাস বি মাইনাস এ মাইনাস বি বাই এ প্লাস বি ইন্টু এ বাই বি প্লাস বি বাই এ। তো কীভাবে করছি দেখো, এই দুটোকে সরল করলে দেখো লসাগু বসে যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে দেখো যেহেতু এইটা দুটোর গুণফল হিসেবে বসে গেছে এর হরে, সুতরাং আমরা কোনাকুনি গুণ করব, অর্থাৎ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সঙ্গে স্কোয়ার প্লাস বি স্কোয়ার গুণ হয়ে তার স্কোয়ার, মাইনাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সঙ্গে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার গুণ হয়ে তার স্কোয়ার। তেমনি ভাজিতক এইটাকেও করছি একইভাবে, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, কোনাকুনি এটা গুণ হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস অফ এ মাইনাস বি হোল স্কোয়ার ইন্টু এটা হচ্ছে নিচে এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এটা দেখো এটা একটা সূত্র তোমরা জানো, এই যে এটা যেমন ফোর এ বির সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা কিসের সূত্র, ফোর এ বির সূত্র। তাহলে দেখো এই সূত্রটায় আমি যদি এর জায়গায় এ স্কোয়ার বসাই, বির জায়গায় বি স্কোয়ার বসাই, তাহলে এটা পাচ্ছি, তাহলে এটা কিসের সূত্র হবে, সেক্ষেত্রে এটা হবে ফোর এ স্কোয়ার বি স্কোয়ারের সূত্র, যেটা ফোর এ বি সূত্র ছিল সেখানে এর জায়গায় এ স্কোয়ার বির জায়গায় বি স্কোয়ার বসিয়ে এই সূত্রটা পেলাম ফোর এ স্কোয়ার বি স্কোয়ার। নিচে এটা যা ছিল লিখলাম ভাজিত ফোর এ বি বাই এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি। দেখো এখানে আমি গুণ করে ফেলতে পারতাম কিন্তু গুণটা করছি না, কারণ আমি যখন এখানে সরল করব তারপরে শেষে করব। তাহলে দেখো গুণিতক যেহেতু ভাগটাকে আমি গুণ হিসেবে লিখছি, তাহলে এই পদটা তার অনন্যক বসবে, অনন্যক বসিয়ে আমি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ফোর এ বি লিখেছি ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি। দেখো কাটাকুটি হয়ে গেল, এই দুটো কেটে গেল, আবার এখানে আছে ফোর ফোর কেটে যাবে, স্কোয়ার বি স্কোয়ার আছে এখানে এ বি এ বি গুণ করে স্কোয়ার বি স্কোয়ার, তাহলে সবই কেটে গিয়ে থাকলো কত, ওয়ান। নেক্সট দেখো তেরোর অঙ্কটা, ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস জেড প্লাস জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়াই মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই জেড মাইনাস এক্স ইন্টু জেড মাইনাস ওয়াই। এটার ক্ষেত্রেও কিন্তু সেই একই কথা বলবো যে এখানে এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স, এই টাইপের আমাদের কিন্তু ফর্মটা আনতে হবে। তাহলে দেখো এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড এখানে রয়েছে কিন্তু জেড মাইনাস এক্সটা নেই, সেই জন্য এটাকে কী করবো, মাইনাস কমন নেব। তেমনি এটার ক্ষেত্রে আমরা কী করবো, মাইনাস কমন নিলে এক্স মাইনাস ওয়াই হবে। তাহলে আমরা কী করছি না, প্রত্যেকটার হর থেকে মাইনাস কমন নিচ্ছি, কোন পত্রা থেকে নিচ্ছি সেটা দেখো। তাহলে মাইনাস কমন নিলে এটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স, তেমনি এটার ক্ষেত্রে দেখো মাইনাস কমন নিলে এটা থেকে মাইনাস কমন নিচ্ছি ওয়াই মাইনাস জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস এটার ক্ষেত্রে দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, মাইনাস কমন নিলে ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স। তাহলে দেখো আমরা যেটা চাইছিলাম হরে সেটাই পেলাম, মাইনাসটা তো কমন নিয়ে নিচ্ছি যেহেতু সবার ক্ষেত্রে রয়েছে, কমন নিয়ে বাইরে লিখছি, আর হরে কী এলো লসাগু করতে
एक्स माइनस वाई इंटू वाई माइनस जेड इंटू जेड माइनस एक्स। ताले देखो एबार एटाके आमि जदि एटा दिए भाग करी कि पड़े थाके वाई माइनस जेड पड़े थाके, सेई वाई माइनस जेड एटार संगे गुण हबे। ताले वाई स्क्वायर प्लस वाई जेड प्लस जेड स्क्वायर इंटू वाई माइनस जेड, तेमनि प्लस एटा जेड स्क्वायर प्लस जेड एक्स प्लस एक्स स्क्वायर इंटू एटार क्षेत्रे कि पड़े थाकछे जेड माइनस एक्स पड़े थाकछे। देखो एटाके एटा दिए भाग करले जेड माइनस एक्स पड़े थाकछे, तेमनि এটাকে এটা দিয়ে ভাগ করলে কি পড়ে আছে না এক্স মাইনাস ওয়াই পড়ে আছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ারের সঙ্গে এক্স মাইনাস ওয়াই গুণ হলো। এবার দেখো এটা সূত্র তোমরা জানো, এটা কিসের সূত্র? ওয়াই কিউ মাইনাস জেড কিউ। তেমনি এটা কিসের সূত্র? জেড কিউ মাইনাস এক্স কিউ। এটা হচ্ছে এক্স কিউ মাইনাস ওয়াই কিউবের সূত্র। সামনে কিন্তু আমার মাইনাস আছে, নিচে যা ছিল তাই হলো, এগুলো সবই কেটে গিয়ে থাকলো কত? জিরো। তাহলে জিরো বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স, ভ্যালুটা কত? জিরো। আমরা জানি জিরোকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে জিরোই আসে। ঠিক আছে, তাহলে আমি এই চ্যাপ্টারটা শেষ করলাম, তোমরা বাকি অঙ্কগুলো নিজেরা করবে, কোনো সমস্যা থাকলে অবশ্যই জানিও।